আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ ই ওব্রাক আলহামদুলিল্লাহ ইউরব বিলা আল আহমিন ওয়াসালতুসাল্ম আলাহা সৈয়িদুল মুসালীম নবীগিনা মহাম্মদী ওয়ালাহি ওসাফরিহি আজমানী নামাবাদ প্রিয় ভাই রামার আমরা ইতিপূর্বে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছিলাম এখন যেই প্রশ্নটা এসে যায় সেটা হচ্ছে লাইলাতুল কদর চিনার কোনো উপায় আছে কি তা আমরা এই সম্পর্কে কিছু সঠিক উপায় বলার চেষ্টা করব যেটা শরীর সম্মত আর কিছু উপায় রয়েছে যেটা সমাজে শোনা যায় কিন্তু যেটা শরীরের দ্বারা প্রমাণিত নয় হুম প্রথম নম্বর যে আলামগুলোর মাধ্যমে আমরা লাইলাতুল কদরের একটু ইঙ্গিত পেতে পারি হ্যাঁ এক নম্বর সেটি হচ্ছে যে লাইলাতুল কদর রাত শেষ হয়ে গেলে সকাল বেলায়। যখন সূর্য উঠবে সূর্য উঠবে কিন্তু প্রথমে এটার মধ্যে কোনো কিরণ থাকবে না رسول أكرم صلى الله عليه وسلم يقول: "إني كنت أريت ليلة القدر ثم نسيتها وهي في العشر الأواخر وهي طلقة برجة لا حارة ولا باردة كأن فيها قمرا يفضح كواكبها لا يخرج شيطانها حتى يخرج فجرها" রসুল আকরম সাসাম বলেন হাদিসটি আপনার সৈয়ব নেহবানের মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার ছয়শত হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল আক্রম সাল্লাহ আলি ইসলাম এরশাদ করেন যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে তবে আমি শেষ পর্যন্ত আর মনে রাখতে পারি না পারিনি সেটা ভুলে গেছি যে কোন রাত সেই লাইলাতুল কাদার এবং তিনি বলেছেন এই রাতটা কিন্তু রমজানের শেষ দশের মধ্যেই পাওয়া যায় সাধারণত এবং এই রাতটা হবে একবার পরিষ্কার পরিচ্ছন্ন এতে কোনো সন্দেহ নেই এটা গরমও হবে না একবারে ঠান্ডাও হবে না একবারে ভারসাম্যপূর্ণ একটি রাত যে সেই রাতের মধ্যে আপনার চানটা একবার পরিষ্কার হয়ে যাবে খুব পরিষ্কার চানটা দেখা যাবে হ্যাঁ যেটা আপনার ওই অন্য নক্ষত্রগুলাও চোখে পড়বে হ্যাঁ সেই রাত্রে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজরের সময় না হবে সেই রাত্রে কারণ ফেরেশতাদের বিচরণ হবে আকাশ থেকে ফেরেশতারা নাজিল হবে জিবরেল এবং অন্যান্য ফেরেশতাকন সুতরাং সেই রাত্রে শয়তানের হ্যাঁ আপনার বিচরণ তেমন হচ্ছে না হজরত ওয়াতালেবিনা রদ এ লাতের থেকে তিনি বলেন রসুল আশের সময় সাধ করেন লেই লাতুল হ্যাঁ লাহার রতুন ওলা বারিদা ওলা সাহা বি হ্যাঁ বলে মাথার হাদিস নম্বর সতেরো হাজার ছয় পাঁচ এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কদরের রাত্রিটা একবার পরিষ্কার হবে উজ্জ্বল হবে রাত্রটি সেটা বেশি গরমও হবে না বেশি ঠান্ডাও হবে না হ্যাঁ মানে ঠান্ডা গরমের মধ্যবর্তী মানে ভারসাম্যপূর্ণ হবে এবং সেখানে কোনো ম্যাঘ দেখা যাবে না বৃষ্টি দেখা যাবে না এবং বাতাস দেখা যাবে না সেই রাত্রিরে কোনো তারকা ছুটতে দেখবেন না এবং সেই দিন সেই দিনের পরের দিনের আলামত হচ্ছে যে রাতের পরে যে দিনটা আসবে সেই দিনের আলামত হচ্ছে সেই দিয়ে রাতের পরে যে দিনটা আসবে সেই দিনে যে সূর্য যখন উঠবে সূর্যের কিরণ থাকবে না হুম হ্যাঁ কারণ এটার কারণ কি কারণ হচ্ছে সেই রাত্রিতে আপনার বিশেষ করে ফেরেস্তাগন নাজিল হয়েছেন হ্যাঁ ফেরেস্তাগন বেশি অবতরণ করার কারণে তারা নিজের পাখা ফের পাখা আছে এটা আপনারা জানেন হ্যাঁ জিবরি ইসলামের ছয়শটা পাখা আসে সুতরাং এত বড় এই যে ফেরেস্তাগন মহান এরা যখন নাজিল হয় এদের পাখার কারণে এবং এরা তখন সূর্যের আলোটা মানে আর ভালো করে প্রকাশ পেতে পারে না কারণ এরা সকাল হলে যাবে হ্যাঁ এরা চলে তারা বিচরণ করেছে দুনিয়াতে এসেছে এই সকাল বেলায় যখন সূর্য উঠবে এটার মধ্যে কিরণ থাকে না হ্যাঁ কারণ ওই যে ফেরস্তাদের হুম আপনার উঠা নামাক করার কারণে হ্যাঁ ওঠার আলো আপনার প্রকাশ পাচ্ছে না দ্বিতীয় নম্বর যেটা আলামত সেটা আছে আপনার সেই রাত্রে যখন চন্দ্রটা উঠবে এটা একটা থালার একটা অংশের মতো দেখা যাবে হুম একটা প্লেটের একটা অংশের মতো দেখা যাবে হজরত আবু হরি আল্লাহ বর্ণিত তিনি বলেন যে তাদা কারণ আল্লাহ কদর রসুল ইসলাম যে আমরা একদা রসুলের সামনে লাইলাতুল কদর নিয়ে আমরা পরস্পর আলোচনা করতেছিলাম তখন রসুল নিজেই বললেন আই ইউকুম ইয়দ কুরহিনা তালা আল কমর ওহু মিথলু শক জফনা যে তোমাদের কেউ কি মনে করতে পারছো যখন রাত্রিতে আপনার চাঁদ উঠেছিল সেটা একটি প্লেটের অংশবিশ্বাসের মতো দেখা গেছে মুসলিমের হাদিস হ্যাঁ সুতরাং জাফনা বলা হয় একটা মানে থালাকে এটার একটা অংশ মানে অংশ অর্ধেক প্লেটের একটা অর্ধেকের মতো মনে হবে এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে এই রাতটা কিন্তু ভারসাম্যপূর্ণ রাত হবে এটা গরমও হবে না ঠান্ডাও হবে না রসুল আকরম সালাম যেটা বলেছিলেন হ্যাঁ সহ নেহবানের মধ্যে যেটা এসেছে যে লাইলাতুল কাদি লাইল কাহ ন না গরমও না ঠান্ডা, সূর্য যখন হামরা দুর্বল হবে, রাসূল আলাইহিস বলেন এর রাতটা হবে একবার পরিষ্কার উজ্জ্বল রাত এবং সেখানে কোনো গরম হবে না এবং ঠান্ডা হবে না এবং সকাল বেলায় যখন সূর্য উঠবে তখন সেটা লাল হয়ে উঠবে কিন্তু কিরণ ছড়াবে না। 5 নম্বর যে আলামত এর রাতটা চিনার জন্য সেটা আছে এই রাতের মধ্যে কোনো তারকাকে ছুটতে দেখবেন না। মাঝে মাঝে কিন্তু আমরা তারকা ছুটতে দেখি। কিন্তু এই রাতের মাঝে মাঝে আমরা তারকাকে ছুটে যেতে দেখব না হ্যাঁ এটার প্রমাণ হচ্ছে তব হাসান সনেদ একটি হাদিস বর্ণনা করেন হজরতাল আসিয়াল থেকে যে তিনি বলেন রসুল্লাহ করেছেন হ্যাঁ তিনি রসুল বলেন এই রাতটা হবে উজ্জ্বল একটি রাত যে আলোকময় একটি রাত সেটার না গরম হবে না ঠান্ডা হবে এবং এই রাতের মধ্যে কোনো আপনার নক্ষত্র নিক্ষেপ করা হবে না নক্ষত্র নিক্ষেপ করার মানে হচ্ছে কারণ সাধারণত নক্ষত্র নিক্ষেপ করা হয় শয়তানকে তাড়ানোর জন্য আর এই রাত্রিতে বেশি পরিমাণে ফেরেশতা নাজিল হওয়ার কারণে জিবরিল সহ এই রাত্রে শয়তানের আপনারকে আনাগোনা থাকবে না যার কারণে এদেরকে তাড়ানোরও প্রয়োজন দেখা দিবে না এই যে আমরা পাঁচটা হাদিস সম্মত পাঁচটা যে আলামত বললাম হ্যাঁ যে আপনার লাইলেতুর কদর চিনার এই সবগুলা যে একসাথে পাওয়া যাবে তা না হ্যাঁ কোনো কিছু পাওয়া যাবে কিছু নাও পাওয়া যেতে পারে কিন্তু যে কোনো ভাবে কোনো একটা পাওয়া গেলে আন্দাজ করা যেতে পারে কিন্তু এই সম্পর্কে আবার লাইলেতুর কদরের যেরকম গুরুত্ব আছে হ্যাঁ যার কারণে এই সঠিক আলামত গুলো বলেছি পাশাপাশি কিছু আজে বাজে আলামত আছে কেউ বলে থাকে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয় সেগুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি এক নম্বর অনেকে মনে করেন যদি কদর হয়ে যায় রাত তাইলে সেই রাতের মধ্যে গাছগুলো একবারে জমিনের কাছে চলে আসে মানে মাথা নুই একবারে জমিনের সাথে মিশে যায় তারপর আবার লাইলাতুল কদর শেষ হইলে এগুলো আবার নিজের অবস্থায় ফিরে যায় এগুলো মিথ্যা কথা দ্বিতীয় নম্বর হচ্ছে মনে করা হয় যে সাগরের যত পানি এ রাত্রিতে সব সুমিষ্ট হয়ে যায় মিষ্টি হয়ে যায় হ্যাঁ লোনা পানি সব মিষ্টি হয়ে যায় এগুলো ভুল কথা তৃতীয় নম্বর কেউ বলে থাকেন যে কুকুররা এ রাত্রে আওয়াজ করে না কুকুর ঘেউ ঘেউ করে না এটাও মিথ্যা কথা কেউ বলে থাকেন যে ফেরেশতারা এ রাত্রে নাজিল হয় এবং মুসলমানদেরকে সালাম দেয় না এটাও ভুল কথা হ্যাঁ আপনার পাঁচ নম্বর যেটা ভুল আলামত সেটা আছে অনেকে মনে করে যে গাদা গাধা এ রাত্রের মধ্যে আওয়াজ করে না এই সমস্তগুলার কোনো ভিত্তি নেই না রসুল থেকে প্রমাণিত না কোনো বিজ্ঞ আলম এই কথা বলেছেন সুতরাং আপনার এই যে অযথা এই আলামতগুলোতে বিশ্বাস করার কোনো মানে হয় না যেইখানে এর পাশাপাশি হ্যাঁ সত্য আলামত যেটা হাদিস দ্বারা প্রমাণিত সেইগুলো রয়েছে আল্লাহ জাহান আমাদেরকে আমরা বুঝতে পারি না বুঝতে পারি সবাই তো বুঝতে পারবে না হ্যাঁ যদি বুঝতে পারি ভালো না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই আমরা যদি আবাদত করতে না বুঝিও তারপর আমরা কিন্তু সব পেয়ে যাব যেটা আরও সামনে সুস্পষ্ট করে আমরা বলার চেষ্টা করব করবো ওসলাল্লা নবীন আহমদ ওয়ালা রহি মসাহ আজমাইন